আজি এক মে আন্তর্জাতিক মে দিবস এই মে দিবসতেই শ্রমিকসকলৰ সংহতি দিবস হিচাপে আজি পালিত হৈ আহিছে 1886 চনৰ 1 মে তাৰিখত যে ঐতিহাসিক আমেৰিকাৰ চিকাগো চহৰৰ হে মার্কেটত যে শ্রমিকসকলৰ সমাৱেশ হৈছিল আৰু তাতে শ্রমিক আৰু মালিক পক্ষৰ মাজত যে সংঘৰ্ষ হৈছিল আৰু শ্রমিকসকল নিহত হৈছিল পৰৱৰ্তী সময়ত বিচার ব্যবস্থা চারিজনকে শ্রমিকক ফাঁসি দিয়া হয়েছিল আর 1889 সনের জুলাই মাহত আন্তর্জাতিক বৈঠকত বহি পেলায় 1 মে দিবসটো শ্রমিকর সংহতি দিবস হিসাবে শ্রমিকর বিজয় দিবস হিসাবে গোটেই পৃথিবীত আজি 133 বছর ধরে পালিত হয়ে আছে। আর এই মে দিবস অঙ্গ হিসাবে কলগাছিয়া মটর শ্রমিক ইউনিয়নে রাতেবা পতাকোত্তোলন করে শ্রমিকক ঐক্যবদ্ধ করার স্বার্থ শ্রমিকসকলের যে অধিকার আজি আমার দাবি উত্থাপন হয়েছে একটা ওয়েলফেয়ার আসনি চালু করা মটর শ্রমিকসকলের ওয়েলফেয়ার আসনি চালু করব লাগে এই দাবি আমি এই মে দিবসর পুনর উত্থাপন করছো আর মটর শ্রমিক ইউনিয়নে মে দিবস উদযাপন করেছে পতাকোত্তোলন করে আলোচনা চক্র অনুষ্ঠিত করেছে আর শোভাযাত্রা করেছে। আজির এই দিনত আমি প্রতিজ্ঞাবদ্ধ হব লাগিব অহা দিনত এই সরকারে যাতে শ্রমিকসকলক অবজ্ঞা নকরে শ্রমিকসকলের যে অধিকার তাক যাতে আধাই দিয়ে তার কারণে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের যে প্রতিজ্ঞাবদ্ধ শপথ আমি আজি এই মে দিবসত খাইছো। ধন্যবাদ। গোটেই বিশ্বত এই শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আছে তার লগত সংগতি রাখি আমার কলগাছিয়ার মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগত কলগাছিয়াতেও আন্তর্জাতিক মে দিবস উদযাপন কার্যসূচী লৈছে। আর এই আন্তর্জাতিক মে দিবসটি আজি শ্রমিকসকলে সংহতি দিবস হিসাবে যে পাইছে তার অন্তরালত বহুতো মানে করুণ ইতিহাস আছে। বহু শ্রমিকে তেখেতসকলের আত্মবলিদান মানে দিয়ার ফলস্বরূপে আজি হয়তো মে দিবসটি হয়েছে। আমি আটাই জানো যে যেতিয়া শিল্প বিপ্লব আরম্ভ হয়েছিল বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশত যেতিয়া উদ্যোগ কল কারখানার সৃষ্টি হয়েছিল সেই সময়ত শ্রমিকসকল মানে কেতিয়াবা ৰাতিপুৱাৰপৰা সূর্য অস্তলৈকে নাইবা 20 ঘণ্টালৈকে শ্রম কৰিবলগা হৈছিল আৰু সেই নির্যাতনের পৰা ৰক্ষা পোৱাৰ বাবে তেতিয়ার বামপন্থী নেতাসকলৰ উদ্যোগত বা শ্রমিক নেতাসকলৰ উদ্যোগত আন্দোলন হৈছিল আৰু আন্দোলনৰ মেল দাবী আছিল যে 8 ঘণ্টাহে কাম কৰিব শ্রমিকে আৰু 8 ঘণ্টা অবসৰ বিনোদন আৰু 8 ঘণ্টা মানে বিশ্রাম। আৰু আজি গোটেই বিশ্ব শ্রমিকসকলে সেই নিজৰ যি অধিকাৰ সেই অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ সক্ষম হৈছে আৰু অহা দিনত গোটেই বিশ্বৰ শ্রমিকসকল ঐক্যবদ্ধভাৱে থাকিলে নিশ্চয় পুঁজিবাদীসকলৰ দ্বাৰাই যে নির্যাতন সেই নির্যাতনৰ পৰা হাত সাৰিব পাৰিব বুলি আশা ৰাখিছো। আৰু অহা দিনত আমাৰ কলগাছিয়াত আৰু উন্নতভাৱে এই মে দিবস পালন কৰিব আৰু গোটেই অসমবাসীক আমাৰ কলগাছিয়াৰ পৰা আমি এটা মানে মেছেজ দিব বিচাৰিছো যে গোটেই অসমৰ
শ্রমিক সকল ঐক্যবদ্ধ হলে সরকার বাধ্য হব শ্রমিক সকলের অভাব অভিযোগ পূরণ করার ভাবে। ধন্যবাদ। স্টাডি বিএসসি নার্সিং এন্ড জিএনএম এট সেইন্ট মার্থা ইনস্টিটিউট অফ নার্সিং গুয়াহাটি।